Natural multivitamin shomriddho daily moisture shampoo. Male tangerine orange shampoo. Feel the tangerine freshness. দর্শক এই মুহূর্তে আমি স্বর্গে বসে আছি আমি না আমার সঙ্গে যিনি আছেন তিনি স্বর্গে বসবাস করেন কারণ এমনই হেডলাইন হচ্ছে তাকে নিয়ে তবে আমি ভেবেছিলাম তিনি আজকে লাল শাড়ি পরে আসবেন কারণ লাল শাড়ি নিয়ে যে পরিমাণ উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং মাত্র একদিন বা দুদিন হয়েছে সেই এক দু দিনে আসলে প্রথম রিলিজ হওয়া গানটি এত এত ভিউ হয়েছে এবং একই সাথে লাল শাড়ির জন্য কিন্তু সবাই অপেক্ষা করছে এবং ঢালিউড কুইন অপু বিশ্বাসের প্রথম প্রযোজিত চলচ্চিত্র হচ্ছে লাল শাড়ি সরকারি অনুদানে চলচ্চিত্র যেটা নিয়ে আসলে স্বপ্ন দেখছেন অনেক এই মিডিয়া পাড়ার লোকজনেরা একই সঙ্গে অপু বিশ্বাস এবং তিনি কিন্তু এই সিনেমার প্রমোশনে দীর্ঘদিন ধরে হাটে মাঠে ঘাটে কিংবা গ্রামগঞ্জে সেই সুদূর তাঁতিদের কাছেও তিনি গেছেন কথা হবে সেই প্রসঙ্গ নিয়ে সবাইকে ওয়েলকাম করছি মেরিল ট্যাঞ্জারিন অরেঞ্জ শ্যাম্পু লাইভের সঙ্গে আছি মৌসুমী মৌ আমার সঙ্গে আছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস হ্যালো কেমন আছেন এই তো ভালো ভালো আছেন খুব ভালো আছি আপনি আমাকে প্লিজ তুমি করে বলেন আমার খুব আনকমফোর্টেবল লাগে বাই দ্য ওয়ে প্রথম গান রিলিজ হবার পরে সেটা কিন্তু বেশ সাড়া ফেলে দিয়েছে কিন্তু অপু বিশ্বাসের কণ্ঠে কি সেই গানটার একটুখানি শোনা সম্ভব কিনা একদম শুরুতেই বাই দ্য ওয়ে আজকে আমার আসলে কণ্ঠটা একেবারেই নষ্ট হয়ে গেছে তারপর যেহেতু আমার প্রাণের সিনেমা আমার প্রাণের সব কিছু অন্তর থেকে আসবে বাট সবাই বুঝতেই পারছে যে আমার গলার একটু ভেঙে গেছে আসলে ঠান্ডা লেগেছে প্রচণ্ড আমার ওয়েদারটা চেঞ্জ হয়েছে একদম তো গানটা হচ্ছে রঙে রঙে সঙ্গে সঙ্গে ঘুরে আমি আসলে গানটা একটু টান দিতে হবে তো আমার মনে হয় যে সবাই ইউটিউবে গেলে রঙে রঙে সঙ্গে সঙ্গে যদি একটু সার্চ করে তাহলে আমার গানটা দেখতে পারবে একদমই তাই লাল শাড়ির গল্পে যেতে চাই মানে লাল শাড়ি এই দুটো শব্দ শোনার পরে না মেয়েদের বিশেষ করে বাঙালি নারীদের মনে অনেক রকম জল্পনা কল্পনা কল্পনা চলে আসে এবং অনেক রকম স্মৃতি চোখে ভাসে আসলে লাল শাড়ি গল্পটা নিয়ে যদি একটু ছোট্ট করে জানতে চাই উপবিশ্বাসের কাছে লাল শাড়ি গল্পটার পেছনের গল্প হচ্ছে আমার গ্রাম বাংলার তাঁতিদেরকে ঘিরে যে তাঁতিগুলো একদমই বিলুপ্তির পথে এবং তাদের জীবনের যে পরিশ্রমকে ঘিরে সেই পারিশ্রমিকটা ঠিকঠাকভাবে না আদায় করা আসলে এইরকম সিচুয়েশনকে ঘিরেই আমার এই গল্পটা সামনে এগিয়ে যায় সাথে মিষ্টি প্রেম মিষ্টি সব কিছু আর ডেফিনেটলি সিনেমার টোটাল গল্পটা জানতে হলে দর্শককে সিনেমা হলে যেতে হবে তবে সিনেমাটা আমি এটুকু বলতে পারি যে আমাদের গ্রাম বাংলার অনেক কিছু আছে যেগুলো বিলুপ্তর পথে যেটাকে আমি সামনে তুলে ধরেছি একদম এটার প্রচারণার কাজ কিন্তু আপনি শুরু করেছেন অনেক দিন আগে আমি দেখছিলাম যে সেই তাঁতিদের কাছে গিয়ে একসঙ্গে তাদেরকে রেঁধে খাওয়ানো বসে একসাথে খাওয়া এবং পোশাক শিল্পের সঙ্গে জড়িত যেমন বিপ্লব সাহা আপনার সঙ্গে ছিলেন এবং একসাথে আপনারা প্রমোশন করেছেন লাল শাড়ির সেই গল্পগুলো যদি সত্য করে একটু শুনি প্রথমেই বলবো যে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপ্লব সাহা বিশ্বরঙ্গবাই বিপ্লব সাহা অবশ্যই আর আমার চোখে উনি একজন দাদা তো দাদার যদি টোটাল হাতটা না থাকতো আমার এই সিনেমার সাথে আমি আসলে পরিপূর্ণ লাল শাড়িটা করে উঠতে পারতাম না তো ধন্যবাদ জানাতে চাই বিপ্লব সাহা দাদাকে যে দাদা তুমি না থাকলে আমার এই লাল শাড়ি পরিপূর্ণতা পেতো না আর দ্বিতীয় যেটা বলবো আমার এখানকার একদম মানে আমার যে ড্রেসের কোরিওগ্রাফিটা ডিজাইনটা এভরিথিং দাদার পরিচালনা থেকে পোশাক কি আমার টোটাল পোশাক পোশাক হচ্ছে কি বিশ্বরঙ থেকে দিয়েছে বাই বিপ্লব শাহ আর আমার যে পোশাক কোরিওগ্রাফি যেটার পেছনে যেটা ছিলেন সেটা হচ্ছে দাদা করেছেন মানে বিপ্লব দা করেছেন কারণ লাল শাড়িটা আমি যখন মানে পেয়েছি অনুদান পাওয়ার পর ফার্স্ট আমি ফোন করেছি দাদাকে আচ্ছা দাদাকে ফোন করার পর বললাম যে দাদা আমি একটা সিনেমা পেয়েছি তো ওটা তো লাল শাড়ি নাম দিয়ে আমরা ইয়ে করেছি তো এটার গল্পের পেছনে গল্প তখন দাদা ফার্স্ট আমাকে সাজেশন দিল যে তুমি সিনেমাটা করবে আমি মানছি বাট আমার তোমাকে সাজেশন থাকবে সেটা হচ্ছে তুমি তাঁতিদের সাথে কিছুটা সময় কাটাও যতটুকু পারো মানে একদিন হোক দুদিন হোক তিন দিন হোক তুমি দেখো যে তাঁতিরা কীভাবে তাদের জীবনযাত্রাকে সামনে এগিয়ে নিয়ে যায় তাদের পরিশ্রমটা কোথায় একদম সব কিছু তো সেই জায়গা থেকে আমি দাদার কথা মতো ঠিক আমি তাদের সাথে মিশি এবং দাদাও আমার সাথে ছিলেন অনেকে হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ছবি দেখলে বুঝতে পারবেন তো ওইভাবে আসলে তাদের কাছাকাছি যাওয়া তাদের জীবনটা একেবারে কাছে থেকে চেনা এবং তাঁতিদের যে যে এটাকে বুনন যে করা হয় হ্যাঁ এক্স্যাক্টলি তারপরে সুতোটাকে যেভাবে রোল করা হয় ঘরের মেয়েরা এগুলো বেশি করে বাড়ির বউরা
তো ওইটা মানে একদম খুব কাছে থেকে দেখা, এবার একবারে চার পাঁচটা তাঁতি নিয়ে আমরা কীভাবে বুনছে, কীভাবে কোথায় থেকে ডিজাইন করছে। যেমন এই যে আমরা শাড়িগুলোর ডিজাইন দেখি না, এটা কিন্তু একটা সাজ আছে। সাজটা হচ্ছে একটা যে মোটা কিছু হার্ডবোর্ড টাইপের কাগজ থাকে না, সেই কাগজটাকে কিন্তু আগে ডিজাইন করে কেটে কেটে, দেন ওটাকে কিন্তু সাজিয়ে ফেলে। ওই সাজানোর মধ্য দিয়ে কিন্তু সুতাটাকে পাস হয়, দেন আমরা ডিজাইনটাকে পাই যে ঝিকঝাক ডিজাইন। দর্শক, এই ব্যাখ্যা দেওয়ার পর অনেকেই বুঝতে পারছেন যে উপবিশ্বাস তাঁতিদের সঙ্গে থেকে অনেকটাই তাঁত শিল্পের খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু জেনে গেছেন। একদম, তো সেই জায়গা থেকে আমি কাছে থেকে দেখেছি। তো আমার এই সিনেমাটার পেছনে অবশ্যই আমি একজন উপবিশেষ অভিনেত্রীর সাথে সাথে আমি যেহেতু প্রযোজক হিসেবে যখন নাম লিখিয়েছি তখন আমি কিছুটা হলেও ঘাবড়ে গিয়েছিলাম যে আমি আসলে কী করব। বাট আই এম সো সো লাকি যে আমি অনেক মানে গর্বের সাথেই বলবো যে আমার যে আর্টিস্টগুলো ছিলেন আমার সিনেমায় নির্বাচিত করা, তারা প্রত্যেকটা মানুষ আমাকে হেল্প করেছে। সেটা আমার হিরো থেকে শুরু করে আমাদের আরও আরেকজন হিরো আছেন সুমিত, আরেকজন হিরোইন ছিল দোয়েল, এবং সাথে করে আমাদের আরও প্রমিনেন্ট যে আর্টিস্টগুলো ছিল সেলিম ভাই, আমাদের সুব্রত দাদা, রেবেকা আপু, আমাদের পপি আপু, তারপর হচ্ছে কি আরও অনেকেই সবাই, তারপর আমার ডিরেক্টর ডেফিনেটলি বন্ধন বিশ্বাস, আমার যে ডিওপি ক্যামেরাম্যান হচ্ছে কি বিশ্বজিৎ দা, আমার ডান্স কোরিওগ্রাফার হাবিব, হাবিবকে তো আমি ডেফিনেটলি মানে একদম সেলুট জানাতে চাই যে সে যে গানটা আমার রিলিজ পেয়েছে সেই গানটা জাস্ট 3 days সেই গানটাকে ফুল কভার করেছে। হ্যাঁ, তো এতটা লোকজন ছিল, এত বেশি আমার অ্যারেঞ্জমেন্ট ছিল, এভরিথিং মিলে ও আমাকে বলেছে দিদি আপনি চিন্তা করেন না, এটা কিন্তু আপনার সিনেমা না আমাদের। তো এই যে আমাকে সাহস দেওয়াটা কাছে থেকে পাশে থেকে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। অ্যান্ড ডেফিনেটলি আমাদের এই গানটা যে কালারফুল দেখছে, এই টোটাল চিন্তাভাবনা একদম টোটাল কিন্তু সব কিছু আমাদের বিপ্লব শাহ দাদার। একদম, এই সিনেমা শুরুর আগেও তো একটা গল্প আছে, কারণ একদিনে তো হয়নি, এটা একটা পরিকল্পনা ছিল, এবং অপু বিশ্বাস যে আসলে প্রযোজনা করবে সেটাও একটা ভাববার বিষয় ছিল। তারপর কোন সিনেমার গল্পটা বাছাই করা হবে, কোনটা আসলে সরকারি অনুদান পাওয়ার জন্য জমা দেওয়া হবে, আমার একটু জানতে চাওয়া যে এই প্রযোজক হবার পেছনে কোন মানুষটি সবচেয়ে বেশি আপনাকে অনুপ্রেরণা যোগিয়েছে এবং ইন্ধন দিয়েছে? ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে অনুপ্রেরণা আমার মা দিয়েছেন। আচ্ছা, আমার মা যখন দিয়েছেন তার পেছনের গল্পটা ছিল যে কোনো একটা অনুদানের সিনেমায় আমি চুক্তিবদ্ধ হয়েছিলাম, তো আমাকে একটু যেভাবে আমার রিউমারটা ছড়ানো হয়েছিল, বাট আমি ওরকম নই বা আমার সাথে ওটা যায় না, তখন আমার মা বললেন যে তুমি প্রযোজনা করতে পারো, কারণ তোমাকে সবাই অনেক সাপোর্ট করে, তোমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে তোমাকে দর্শক অনেক বেশি লাভ করে, আমাদের দোয়া আছে, আমাদের আশীর্বাদ আছে, তুমি স্টেপটা নাও। বললাম ওকে ফাইন। তখন আমি মা বেঁচে থাকতেই আমি আসলে একটি অনুদানের সিনেমার জন্য আবেদন করি এবং মাই প্রযোজনা সংস্থার নামটা দিয়েছেন অপুজয় চলচ্চিত্র। আমার এখানে একটা বিষয় মনে পড়েছে, আপনি আমার একটা ইন্টারভিউতে এসে বলেছিলেন যে জয় হচ্ছে আমার মায়ের ছেলে। একদম, সেই জায়গা কিন্তু মা আসলে তার দুই সন্তানের নামেই নাম রেখেছে অপুজয় চলচ্চিত্র। একদম ঠিক, তো সেই জায়গা থেকে আসলে আমার ওই সময় আবেদন করা ছিল, তো ওই বছর আসলে আমি পাইনি, বাট আমরা অনেকেই পেয়েছিল, আমাদের ইন্ডাস্ট্রি অনেকে পেয়েছিল। তো সেই জায়গা থেকে আমি পরের বছরও আবার আসলে নিবন্ধন করি যে দেখি কি করা যায়, কারণ আমার ভিতরে এক ধরনের জেদ কাজ করছিল যে আমি অনুদান থেকেই প্রযোজনা সংস্থা স্টার্ট করব, আদারওয়াইজ আমি করব না। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আসলে সকলের দোয়া আছে, বললাম না মার দোয়া তো ডেফিনেটলি আছে, তখন এই লাল শাড়িটার জার্নি শুরু হয়ে যায় আমার। এই যে প্রযোজক হবার পেছনে তো একটা গল্প আছে, একদিনে কিন্তু বিষয়টি মাথায় আসেনি, একটা পরিকল্পনা ছিল যে আমাকে প্রযোজক হতে হবে, একটা সরকারি অনুদান পাওয়ার জন্য একটা গল্প বাছাই করতে হবে, এরপরে জমা দিতে হবে। সো এই প্রক্রিয়াটির পেছনে এই অপবিশ্বাসের প্রযোজক হবার ক্ষেত্রে কে ইন্ধন জুগিয়েছে, একই সঙ্গে কে অনুপ্রেরণা জুগিয়েছে? ইন্ধন বলবো না, অনুপ্রেরণা বলবো, যেটা আমার মা করেছেন বরাবরের মতে আমার এই এখানে আসা অবধি টোটালি আমার মার কৃতিত্ব ছিল। তো ওই রকমই একটি গল্প আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যে এই বছর অনুদান পেয়েছি তার আগের বছরে কিন্তু আমি আবেদন করেছিলাম। তার আগের বছরের একটি ঘটনাকে ঘিরে বলি, আমি তখন আমি একটা অনুদানের সিনেমার সাথে চুক্তিবদ্ধ হয়ে যাই, তো ওই প্রযোজনা সংস্থা থেকে আমাকে নিয়ে যে রিউমার ছড়িয়েছিল বা যে ধরনের কথাবার্তা বলা হয়েছিল এটা আসলে আমার সাথে কোনোভাবেই যায় না। তা আমার মা বললো যে তুমি প্রযোজনা করো, তুমি কেন করছো না, এত বছরের কেরিয়ার, প্রত্যেকটা দর্শক থেকে শুরু করে তোমার কলাকৌশলের সবাই তোমাকে অনেক পছন্দ করে, সবাই তোমাকে সাপোর্ট দেয়, তো তুমি কেন করছো না? তাহলে মা আমি করবো, বললো হ্যাঁ।
তো তখন মাই আসলে আমার একটি নাম বাছাই করে দিয়েছেন, যেটা অপুজয় চলচ্চিত্র, এটা আমার মা করে দিয়েছে। আমার এখানে একটা বিষয় মনে পড়েছে, মানে এটা আসলে আপনার বলা কথা, আপনি বলেন যে জয় হচ্ছে আমার মায়ের ছেলে, একদম। তো সেই জায়গা কিন্তু মা আসলে তার দুই সন্তানের নামেই রেখেছে এই প্রোডাকশনের নাম, যে অপুজয় চলচ্চিত্র। হ্যাঁ, একদমই ঠিক। তো সেই জায়গা থেকে আসলে তখন আমি চিন্তা করি, আচ্ছা ঠিক আছে, মা যখন বলেছে আমার কাছে এমন একটা ব্যাপার, মা বলেছে মানে পৃথিবী জয় করতে পারবো। তখন আমি আসলে প্রযোজনা সংস্থার সাথে যুক্ত হই, আমি একটা আবেদন করি। সেই বছর আবেদনে আসলে আমি পাই না, তবে আমি না পেলেও আমাদের শিল্পীরা পেয়েছেন। তার পরের বছর আবার ভাবি যে ঠিক আছে আরেকবার করে দেখি, দেখা যাক কি হয়। গল্পটা পরিবর্তন করে, হ্যাঁ গল্পটা পরিবর্তন করি, এবং আমাদের তো অনুদানের কোঠা থাকে, কোঠাটা গত বছর আমি যখন দিয়েছিলাম, মানে এবারের আগের বার যখন আমি দিয়েছিলাম, ওটা ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক, আর এবার হচ্ছে কি সাধারণ একটা ভিত্তিকে দিয়েছিলাম। তো সেই জায়গা থেকে লাল শাড়িটা দিলাম, লাকিলি পেয়ে গেলাম, এন্ড সকলের দয়ে কাজটাও শেষ হয়েছে। এখন পর্যন্ত কিন্তু সবকিছু খুব লাকিলি চলছে, রাইট? এটা বলতেই হবে, মার আশীর্বাদ। এটা কি মা আসলে বেঁচে থাকা অবস্থায় তিনি দেখে গেছেন যে আপনি সরকারি অনুদান পেয়েছেন? না, আমি যখন ওই মাটা নামকরণ করেছেন এবং আমি আবেদন করেছি, ওই আবেদন করা অবধি মা আমার সাথে ছিলেন, এবং আমি যে ওই বছর পাইনি এটাও মা জানতেন না। পরের বার যে আমি অ্যাপ্লাই করলাম, মা তো তখন জানেন না, কারণ উনি তো ওই আবেদনের পরপরই উনি গত হয়েছেন। তার প্রতি শ্রদ্ধা। আমি ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরে এসে তারপর আবার গল্পে ফিরছি। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। ন্যাচারাল মাল্টিভিটামিন সমৃদ্ধ ডেইলি ময়েশ্চার শ্যাম্পু, মেলো ট্যাঞ্জারিন অরেঞ্জ শ্যাম্পু, ফিল দ্য ট্যাঞ্জারিন ফ্রেশনেস। দর্শক, ফ্রি এলাম ব্রেক থেকে, সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। মেরিল ট্যাঞ্জারিন অরেঞ্জ শ্যাম্পু ক্যাফে লাইভে সঙ্গে আছি মৌসুমী মোহন, আমার সঙ্গে আছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এই যে ঢালিউড কুইন, তার জীবনের অনেক অনেক গল্প, এবং পুরো গল্প জুড়ে কিন্তু মায়ের একটা ভীষণ রকম প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা আছে। মায়ের কোন জিনিসটি সবচেয়ে বেশি মিস করে অপু বিশ্বাস? আমি শুটিংয়ে যেতাম, আমার সঙ্গে মা যেতেন, এটা ভীষণ মিস করি। একটা সময় মাঝে মাঝে মনে হতো বেচারি কষ্ট হয়ে যাচ্ছে, আমি একা শুটিংয়ে গেলেই ভালো হতো, তাকে কষ্ট দিচ্ছি। কিন্তু আজকে মনে হয়েছে মানে তাকে ভীষণ মিস করি, কারণ শুটিং শেষ করে এসে যখন রুমে থাকতাম, কোথাও না কোথাও উনি মাছ বেছে টেছে সাইড করে রেখে দিত। তারপরে কোন কোন ফ্রুটসটা খাবো, ঠিক আমি যেমন পেয়ারার সিডসটা খেতে পছন্দ করি না, ওটা ঠিক কেটে কুটে রেডি করে রাখতেন। আমি শটে যাবো, তাড়াহুড়া করছি, সানডাউন বা যে তাড়াটা থাকে আমাদের শুটিংয়ের ক্ষেত্রে, আমি পাফ করছি, মা মুখে তুলে খেয়ে দিচ্ছেন। এখন এমনও সিচুয়েশন হয় আমি পাফ করলাম, তাড়াতাড়ি করলাম, প্রচণ্ড ক্ষুধা লাগছে, যেতে হবে, তো পাফটা করে আমাকেই খেতে হচ্ছে। এই যে মিক্স ম্যাচ করে টাইমিংটাকে কভার করা, এটা নাই, এটা ভীষণ মিস করি। অ্যান্ড মাঝে মাঝে বাসায় গেলে আমার প্রিয় খাবারগুলো বা প্রিয় জিনিসগুলো মা খুব ভালো করে জানতেন, যেটা সে রেডি করে রাখতেন, সেটা আসলে পাই না। মাঝে মাঝে বাড়িতে যারা আছেন তাদের উপরে খুব রাগ হয়, আবার ভাবি যে আসলে তারা আমার মনের কথা কী করে বুঝবে, এটা তো মা ছাড়া বোঝা সম্ভব নয়। আর সাথে এখন যেহেতু আমার একটা পুচকা আছে, তো পুচকাকে অনেক বেশি মা কেয়ার করতেন, বললাম না বরাবরের মতো একটা মার সন্তান, তো মাঝে মাঝে অনেক সময় ওর অনেক কিছু গ্যাপ হয়ে যায়, হয়তো বা যেটা মা থাকলে আমার আমার চিন্তাও করতে হতো না। আসলে মা সত্যি বলতে গেলে স্পেসিফিক বলতে পারবো না, প্রত্যেকটা স্টেপেই মাকে মনে পড়ে, একদম। এটা এটা আসলে বলার কিছু নেই আলাদা। হ্যাঁ, জয়ের প্রসঙ্গে যাব, জয় তার বাবার কতটুকু বিষয় পেয়েছে, মায়ের কতটুকু বৈশিষ্ট্য তার মধ্যে আছে? ফার্স্টে তো শুরুর দিকে মনে হয়েছিল যে পুরোটা তো আমাকেই পেয়েছে, বাট ডে বাই ডে দেখছি যে পুরো মানে বাবা হয়ে যাচ্ছে। কিরকম সেটা দু একটা উদাহরণ? দু একটা উদাহরণ হচ্ছে, যেমন হচ্ছে ওর বাবা একটু গম্ভীর টাইপের কথা বলে, মানে লাইক আমরা যেমন একটা জিনিস হয়তো বা ভুল করেছি বা একটা জিনিস চাইবো, এটা আমরা সহসাই বলে ফেলি না যে আমাদের এটা নিডস, এটা দরকার। তো ওর বাবার ক্ষেত্রে আমি অ্যাটিটিউড দিয়ে বলে, লাইক হচ্ছে কোনো কিছু আমরা হয়তো বা করে ফেললাম যেটা ভালো করিনি, তার বাবার রাগ হয়েছে, আমরা রাগ হলে কী করে, এই এই কাজটা কেন করলা, ঠিক করনি, রাইট? কিন্তু মানে ওর বাবার ক্ষেত্রে যেটা হয় যে এমনভাবে থাকবে, আপনার তো কোনো কোয়েশ্চেন্স করলেন, অ্যান্সার করলেন, তখন আপনাকে বুঝে নিতে হবে, ও একটু আগে তাহলে আমি খারাপ করেছিলাম, যার জন্য সে অ্যান্সারটা করলো না। জয় ঠিক ওই রকম হয়েছে। তারপর তার ঘুমানো, তার মানে হাঁটার স্টাইলটা, তার কথাবার্তা বলা, তারপরে একটু হঠাৎ মানে কী জানি একটা পুরোটাই বাবা, কোথায় জানি মানে পুরোটাই। খাবারের টেস্ট কি বাবার মতো? মানে জয় আপনার হাতে কোন খাবার পছন্দ করে? বুঝি, মোরগ পোলাও। আর বাবা, জয়ের বাবা
সর্বশেষ কবে শাকিব খানকে মোরগ পোলাও রে দেখাইয়াছেন? সর্বশেষ কত বছর আগে? যেহেতু আপনি প্রশ্ন করেছিলেন কত বছর আগে, আমি কিন্তু অ্যানসার টেকনিক্যালি দিয়েছি, বলেন কতদিন আগে। এটা তো হ্যাঁ, এটা দর্শক বুঝে নেবে, তার মানে হচ্ছে খুব বেশি দিন হয়নি যে খাইয়াছেন। আমি শুনেছি আপনি শাকিব খানের মাকে ফোন করে ইলিশ মাছ খেতে চেয়েছেন এবং তিনি ভুলে গিয়ে, হ্যাঁ তারপরে সেই গল্পটা মানে আমি একটু শেষ করতে চাই। এটা হচ্ছে যে মানে আমাকে বললো যে আমি যেহেতু ইলিশ মাছ অনেক পছন্দ করি, তো ওই দিন আসলে বাসায় বড় ইলিশ আনা হয়েছিল, তো ইলিশ মাছ হলেই মানে আমাকে আমার কাছে একটা কল আসবে, সেটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি হোক অথবা ননদ হোক, ওদের বাসা থেকে আমার কাছে অ্যাটলিস্ট একটা কল আসবে। অ্যান্ড অনেক সময় কলে আমি বুঝতেই পারি যে আজকে ইলিশ মাছ আছে, এরকম একটা কিছু, কারণ 12টা একটা একটা কল আসে ওই রকম সময়টা। তো তখন হচ্ছে আমাকে বলো তুমি না মাছ খেতে চাইছো, মাছ আনছে। আমি আচ্ছা ঠিক আছে, বলছে তাহলে কীভাবে করবো? তা বললাম আপনি করেন, নাহলে আমি আপনাকে জানাচ্ছি। তো বললো আচ্ছা ঠিক আছে। আমি না কাজে প্রেশারে ফোন টোনে না সামাও ভুলে গেছে, একদমই মাথায় নেই। ঠিক 3:30-4টার দিকে আমাকে ফোন করে বকা, এই তুমি না বলছো কী করে খাবার, এখনও বলোনি। আমি আয় আমি না 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 আপনি যেমনি করুন আমি তেমনি খাবো, কোনো সমস্যা। ওই বাড়িতে যেদিন প্রথম গেলেন মানে বিয়ে হবার পরে, রান্না করতে গিয়ে উপবিশ্বাস ফেলার হয়ে গিয়েছিল, রাখতে পারেনি খুব ভালোভাবে। খিচুড়ি ছিল ঈদের দিন, একদমই মানে কাঁচা টাচা টাইপের, মানে আমি জাস্ট ওই দিনের এক্সপিরিয়েন্স এখনও শেয়ার করতে পারবো না, আমি ভয়ে কাঁপছিলাম যে। এবং উনি আবার কি করেছে, উনি ঠিক আরেকটা রান্না করে রেখে দিয়েছে, কারণ আমি ভুল করবো এটা ওনার কনফিডেন্স ছিল, এবং আমি ঠিক সেই কাজটাই করেছিলাম। মানে আমি জাস্ট বোঝাতে পারবো না যে মানে ঈদের দিন সকালবেলা আমি লিটারেলি কান্না করছিলাম যে, কারণ খিচুড়িটা সেদ্ধ হয়নি, ওখানে মুগ ডাল ছিল, আমার আইডিয়া ছিল না ওই সময় যে মুগ ডালটাকে একটু ভেজে নিলে দ্রুত সেদ্ধ হয়ে যায়, আমি এগুলো কিছুই জানি না। আমি কোনোরকম ইউটিউব টিউটিউব দেখে আমি ভেবেছি আজকে রান্না করে খাইয়ে সবাইকে একদম তাক লাগিয়ে দিব, আমি নিজেই তো কান্না করে অস্থির। পরে যাই হোক, আমার শাশুড়ি উনি রান্না করে আগে রেখেছিলেন, যেহেতু নামাজ থেকে এসে ওদের বাসার নিয়মটা হচ্ছে গিয়ে ফার্স্টে খিচুড়িটাই খায়, অন্যান্য ওইভাবে সিমাই লাচ্চাটা খুব একটা খায় না, খিচুড়ি কোনো একটা মাংস থাকবে ওটা খাই। একটা প্রশ্ন যেটা আমি লাস্ট 5 বার প্রশ্নটা করেও কোনো অ্যান্সার পাইনি, কোনটা? কোভিড এর আগে একবার আপনার ইন্টারভিউ নেওয়ার সময় করেছি, কোভিড এর পরে বোধহয় 2 বার, কিছুদিন আগে একবার, আজকে মানে 5th time আপনাকে আমি এটা প্রশ্নটা করছি। আচ্ছা, 1 কোটি টাকার কাবিনের নায়িকার বিয়ে হয়েছিল কত টাকা কাবিনে? এটা কখনো আপনি আমাকে অ্যান্সার দেননি এই পর্যন্ত। আজকে মেরিল ক্যাফে লাইভে যেহেতু লাল শাড়ি প্রমোশন হচ্ছে, তো আজকে সঠিক উত্তর দিতেই হবে। 1 কোটি টাকার কাবিন যেহেতু, ডেফিনেটলি 1 কোটি টাকাই ছিল। কত ছিল সংখ্যাটা? না এটা যেহেতু একদমই আমার ব্যক্তিগত, আমি ব্যক্তিগত এটুকু আমি স্যাক্রিফাইস করতেই পারি দর্শক, কারণ তার একদম মানে একটা কেমন শুনশান নিরবতা চলে এসেছিল প্রশ্নটা করার পরে। আগামনো কোনো অসুবিধে নেই, আমরা গল্পে যাই, আবারও কাজের গল্পে। লাল শাড়িতে ফিরে আসি, কবে রিলিজ পাচ্ছে? আশা করছি, আমার তো এভরিথিং যা যা করা দরকার টেকনিক্যাল থেকে শুরু করে সব কিছু, এবং আমার তো গানও একটা রিলিজ করে ফেলেছি, পর্যায়ক্রমে আরও 2টো গান আছে ওটাও রিলিজ করে ফেলবো, আশা করছি ভেরি সুন। ওকে, একটু ডিফারেন্ট একটা প্রশ্নে যাব, এটা আমি অবশ্য দাদার কাছ থেকে জেনেছি, নাম বলা যাবে না বাকিটা, কিন্তু কোনো একজন, এরকম আসলে আমাদের ক্যারিয়ারে হয় যে আমরা হয়তো কাউকে সাজেস্ট করছি যে তাকে নেওয়া হোক, তিনি যেটা করলেন যে তাকে বললেন যে আচ্ছা ওকেই বাদ দিয়ে দাও, তোমাকে আমি নতুন নায়িকা দিচ্ছি বা নতুন নায়ক দিচ্ছি, এরকম অপবিশ্বাসের সঙ্গে হয়েছে কতবার? আমি শুরুর দিকে এত বেশি কাজ করেছি, সুতরাং আমার ওই মাথায় চিন্তায় আসেনি যে আমাকে কে সিনেমা থেকে রাখলো না, বরঞ্চ একটা সময় কাজের পরিস্থিতিতে এমন হয়ে গিয়েছিলো আমার তো স্কিনেও প্রবলেম চলে এসেছিলো, যেটা অনেক সিনেমাতে এখন অনেক বেশি দেখা যায়, যেহেতু সিনেমা তো থেকে যায়, ওটা তো রেকর্ডেড, তো আমি ওরকম কখনোই আমার ফিল হয়নি। অ্যান্ড আমার জানা মতে যেটা হয়েছিল যে আমি তো একটা সময় একা এত কাজ করেছি, সো ওই চান্সেসটা আমি পাই নাই। পরবর্তী সময় কিন্তু হয়েছে, আমি নামটা এখন রিভিল করতে চাই না লাইভে, কিন্তু আমার খুব জানার ইচ্ছে তাকে আপনি পানিশমেন্ট দিয়েছেন কিনা।
না 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 পানিশমেন্ট তো আমি এই কারণে দিব না, কারণ আমি তো অযোগ্য নই, আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করি, সো পানিশমেন্ট দিই না। তাদের কাছে মনে হয়েছিল যে আমাকে অফ করে হয়তো বা সে কাজ করবে, কিন্তু তাকে আপনি সাজেস্ট করেছেন, এটা খুব অদ্ভুত, খুবই মানে ক্রিটিক্যাল একটা ব্যাপার। যাই হোক, এই টপিকে বাদ দিয়ে অন্য টপিকে যাবো, এই প্রোডাকশন থেকে অপু জয় চলচ্চিত্র থেকে সামনে রেগুলার কি আমরা সিনেমা পাবো কিনা? হ্যাঁ একদমই, তবে হ্যাঁ এখানে দেখার বিষয় হচ্ছে যে আমার লাল শাড়ির ফিডব্যাকটা দর্শকদের কাছ থেকে আমি কীভাবে পাই। তবে একটা গান রিলিজ করার পরে যে ধরনের ফিডব্যাকটা পাচ্ছি খুব পজিটিভ, সুতরাং আমি আশা রাখতেই পারি যে আমি আগামীতে কাজ করব আমার প্রোডাকশন। একটা প্রশ্ন আছে, আমরা দেশের বাইরে দেখি শাহরুখ খানের প্রোডাকশন হাউস কিংবা সলমান খানের, তারা কিন্তু নিজেরা যেমন অ্যাক্টিং করে নিজেদের প্রোডাকশনে একসঙ্গে কিন্তু নতুন নায়ক নায়িকাকেও সুযোগ দেয়। তো অপু বিশ্বাস তার চলচ্চিত্রে এরকম সামনের দিনগুলোতে যে নিজে একদম টোটালি পেছনে আছে প্রযোজক হিসেবে, কিন্তু আরও নতুনদেরকে সুযোগ দিচ্ছে, যদিও এই চলচ্চিত্রেও কিন্তু নতুনরা কাজ করেছেন, এই সুযোগটা কি আপনি দেবেন কিনা? 100%, কারণ আমার কাছে মনে হয় যে আসলে আমরা যারা কাজ করে এসেছি আমাদের দায়িত্ব জায়গা থেকে আসলে এটা করা উচিত, সবাই সবার জায়গা থেকে। যেমন আমি বলতে পারি যে আমার এই সিনেমাতে কিন্তু দোয়েল এবং সুমিত ওরা কিন্তু দুজন পেয়ার হয়ে কাজ করেছে এবং কমার্শিয়ালি প্রেজেন্টেশন ছিল তাদের বিগত দিনে। আমার যতটুকু মনে হয় ওই রকম মানে ফুল প্রেজেন্টেশন কিন্তু ওরা করেনি। বলতেই পারি লাল শাড়িতে কিন্তু দুটো নায়ক দুটো নায়িকা, এখানে আমি আমাকে একা বলবো না, এখানে আমি সাইমন যেমন একটা পেয়ার ছিলাম তেমন সুমিত এবং দোয়েল কিন্তু ওরা একটা পেয়ার ছিল। তো সেই জায়গা থেকে আমার ইচ্ছে আছে, আসলে দেখা যাক, কারণ এখন গাল গল্প করে লাভ নেই, যখন যখন কাজগুলো হবে তখন তো ডেফিনেটলি মিডিয়ার সামনে আমরাই প্রেজেন্ট করব। ঠিক তাই, অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থাকুন, আপনার সকল স্বপ্ন পূরণ হোক, জয়কে নিয়ে স্বপ্ন জয় ডাক্তার হবে সেই স্বপ্ন পূরণ হোক। আমি শেষ করছি আজকের মতো, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাইবো, সেটা হচ্ছে যে বাংলা সিনেমার সাথে আছেন, বাংলা সিনেমার সাথে থাকবেন, আর অবশ্যই আমার লাল শাড়ি যেহেতু আমার প্রথম প্রোডাকশনে, যেরকম প্রথম কোটি টাকার কাবিনে অপু বিশ্বাসকে সাপোর্ট করেছেন, ঠিক তেমনিভাবে লাল শাড়ির মধ্য দিয়ে অপু বিশ্বাস প্রযোজিত তাকেও সাপোর্ট করবেন। আর এবার ঈদে আমার সিনেমাগুলো যা আসছে সাথে অন্যান্য সিনেমা যেগুলো আসছে, আপনাদের কাছের পাশে যত সিনেমা হল আছে পরিবার নিয়ে ঈদে সিনেমা দেখবেন, অনেক আনন্দ থাকবেন। অনেক ভালোবাসা, লাল শাড়ির জন্য অনেক অনেক শুভকামনা রইল, শেষ করছি আমি। দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো, সবাই অনেক ভালো থাকুন, আর যেহেতু চমৎকার একটি গান রিলিজ হয়েছে গানটি অবশ্যই ইউটিউবে গিয়ে দেখে নেবেন, আর অপেক্ষায় থাকছি আমরা কবে রিলিজ হবে অপু বিশ্বাসের প্রথম প্রযোজিত চলচ্চিত্র লাল শাড়ি, অবশ্যই হলে গিয়ে দেখবেন পুরো পরিবার নিয়ে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন আর চোখ রাখুন প্রথম আলোতে।